फिर अनाऊ बिल्लामिन शुरूर अन्भुसिना मिन सय आत्या मालिना मैया देह फलाम जिल्लाहो मैयुजिलो फला وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি কতবার তাই আদর করে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি নিদ্রা হতে জাগি যখন তোমায় স্মরণ করি শয়ন করি যখন তখন তোমায় সরি তুমি আমার হৃদয় মাঝে যেন পূর্ণ শশী তোমায় ভালোবাসি মোরা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি মোরা তোমায় ভালোবাসি সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার
সকালে আসি দুপুরে আসি বিকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমার কাছে এসে মনির কথা যে প্রকাশি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তুমি আমার নিরস পানে সুধার আসি ঢালো তুমি আমার আধার বুকে আশার প্রদীপ জ্বালো তোমার সুধা পানে আমি সুখ সাগরে ভাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি কতবার তাই আদর করে তোমার কাছে আসি তোমায় ভালোবাসি মোরা তোমায় ভালোবাসি সখা তোমার সন্তোষিতে পুরা একটি মাস উষাহতে নিশা বোধি করি উপবাস ভালোবাসার নিদর্শন আর কত যে বিকাশি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি মোরা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি খোদা তোমায় ভালোবাসি নারে তুমি শামসুল হক আসিগড়িয়া সাগর নয়াপাড়া মুস্তফা ঝিকরহাটি আবু সুফিয়ান লাদ্দুপাড়া আরফা মরুল আপনারা যেটিকের নাম বলা হলো আপনারা এই স্টেজে চলে আসেন যে যাদের নাম বলা হলো আপনারা স্টেজে চলে আসেন আর একটা জলসা পিয়াদাপুর পিয়াদাপুরে জলসা সোহেল সালাফি সাহেব আছেন তারপর জিয়াউল হক সাহেব আছেন পনেরোই ফেব্রুয়ারি সোমবার পিয়াদাপুরে জলসা হে অতি সোহেল সালাফি আছে আনোয়ারুল হক সাহেব আছে তারপরে আবুল খের আছে জিয়াউল হক সাহেব আছেন এরারা আছেন পরম শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম সমবেত অত্র এলাকার পুরুষ শ্রোতামণ্ডলী পর্দার অন্তরালের মা ও ভগ্নীরা যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি সারা বিশ্বের মালিক যিনি অগণিত মাখলুকাতের মধ্যেই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন সেই বিশ্বনিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা তার পরে পরে আমাদের বিশ্বনবী মরুর দুলাল মা আমিনার লাল আকাই নামদার তাজদারে মাদানি আহমদে মুজদবা মুহাম্মদে মুস্তফা আমরা সকলেই একবার উচ্চকণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই এই মাদ্রাসার জলসা এর আগে আপনারা সকলেই খুব ভালো করে জানেন দুই রাত্রির হতো এই বছর এক রাত্রিতেই করা হয়েছে এর পিছনেও যুক্তি আছে উদ্দেশ্য আছে দীর্ঘ ছয় মাস সাত মাস আট মাসও বলা যেতে পারে এরকম কোনো ধর্মসভা হয়নি তার কারণ সকলেই আপনারা জানেন এখন এরকম ধর্মসভা করার
অনুমতিও পাওয়া যাচ্ছে, আমরা করতেও পারছি, এই জন্য একবার আল্লাহর শুকরানা আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু সকলেই মন থেকে অন্তর থেকে একদম উচ্চ কণ্ঠে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই বাক্য বা এই শব্দটি আল্লাহর শুকরানা করার জন্য সবচাইতে উত্তম। ফলে আমরা শুধু আজকেই এই মুহূর্তেই নয়, যে কোনো খুশির খবর শুনতে গেলে, শুভ সংবাদ পেতে গেলে, আনন্দ হতে গেলে, কোনো আমরা কাজে কৃতকার্য হতে গেলে আমরা সকলেই একবার প্রাণ খুলে যেন পড়ে নেই আলহামদুলিল্লাহ। ফলে আজকে এই মাহফিলে অনেকে আরো ছিলেন, যারা আমাকে খুব ভালো করে চিনেন তারা এখান থেকে চলে গেছেন, আর যারা বসে আছেন আপনারাও চেনেন, কিন্তু অবশ্যই আপনাদের মাদ্রাসার প্রতি বেশি তাদের চাইতে দরদ, জালসার প্রতি দরদ, সভাকে শৃঙ্খলা রাখার দায়বদ্ধতা আপনাদের অবশ্যই তাদের চাইতে অনেক গুণ বেশি রয়েছে। এই জন্য আপনাদেরকে আমি সকলকেই মুবারকবাদ জানাচ্ছি, আর আল্লাহর শুকরিয়া করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দেখুন মাদ্রাসার যেগুলো জালসা, এই জালসাগুলোতে একটা প্রোগ্রাম সেটিং করা থাকে যে মানুষ যে আসামিয়ে আসছেন এই জলসা শুনতে, তো তাদেরকে কিছু শোনাইতে হবে, তাদেরকে দিতে হবে। এই জন্যই তো আসাম থেকে আগত তরুণ বক্তা আমার ভাই আব্দুর রহমান বিন দেলওয়ার, তাকে আপনাদেরকে কিছু শোনানোর জন্য আগেই দিয়ে দেওয়া হয়েছে। যত প্রোগ্রামের আগে আমি করেছি, আমার আগে উনি খুব কমই পেয়েছেন, আজকে কিন্তু উনি পেয়েছেন, আর আপনারাও খুব তাড়াতাড়ি উনার মুখ থেকে কিছু কোরআন এবং হাদিসের বাণী আত্মশ্রবণ করেছেন। এইবারে এখন রাত্রি 9টা বাজছে, ধীরে ধীরে কাঁটা, ঘড়ির কাঁটা তো থেমে নাই, ঘড়ির কাঁটা টিকটিক করে আপনার এগোতেই আছে, রাত্রি গভীর হচ্ছে ধীরে ধীরে। ফলে আমার পরেও বিজ্ঞাপিত বক্তা যারা আপনারা দেখেছেন বিজ্ঞাপনে, তারা এসে বিশ্রামালয়ে রয়েছেন, ঠিক সময় মতো এই সভাটাকে সকলকে আপনাদের সামনে এনে দিয়ে যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। দেখুন আমরা আল্লাহকে কখন ডাকি, যখন খুব বিপদে পড়ে যায়, যখন সুখ থাকে, আনন্দ থাকে আমাদের মধ্যে, তখন কিন্তু আল্লাহকে ডাকতে আমরা ভুলে যাই। এরকম এলাকায় আছে না নাই, এটা ঝাড়খণ্ড, কিন্তু তবুও আমাদের বাংলার খুব লাগালাগি, বর্ডারই বলা যায়। সেই হিসাবে আমি খুব ভালো করে জানি যে আমাদের এলাকার মানুষ কর্মব্যস্ততায় এত তারা মানে সবসময় মশগুল থাকেন, যে তারা কিন্তু আল্লাহকে স্মরণ করতে, ডাকতে খুব সময় দিতে পারেন না, অথচ বাকি সব কাম তারা করতে পারেন। দেখবেন কাউকে যদি ট্রেন ধরতে হয়, তার ট্রেন যদি রাত্রি 2টোই থাকে, তো সে 1:30টায় গিয়ে নগরনবী পাকুড়ে গিয়ে বসে থাকবে, এরকম হয় না? হয় না? বলে না যে না ওই ট্রেনটা ধরবো না, সকালবেলায় যাব ঘুম ভালো করে পেড়ে। কিন্তু যখন ফজরের আজান দেওয়া হয়, সেই সময় মানুষের এটা দায়িত্ব বলে সে মনেই ভাবে না যে আমাকে এইবারে যেতে হবে, ডাক দিচ্ছে আমাকে, আল্লাহর স্মরণ করতে হবে, যে আল্লাহ সারা রাত্রি আমাকে সুন্দরভাবে নিদ্রা দিয়ে, আরাম দিয়ে আমার সমস্ত শরীরের ক্লান্তি দূরভূত করেছেন, এইটা কিন্তু আমাদের একবারও মনে থাকে না। অনেকে মনে মনে বলছেন সেই সময়টাই তো ঘুমের খুব মধুর সময়, এটা তো অবশ্যই ঠিক। ওই সময় শয়তান এসে আমাদেরকে বলতে থাকে যে তুমি আরাম করো, ঘুম পাড়ো, এখন তোমাকে উঠতে হবে না, সেই বিছানাটাকে আরো আরামদায়ক, আরাম প্রিয় করে দেয়, দিয়ে তার শরীরে হাত বুলাতে থাকে। হাত বুলাতে 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 যখন নামাজের সময়টা অতিবাহিত হয়ে যায়, ওয়াক্তটা শেষ হয়ে যায়, তখন ওই শয়তান
এই বেনামেজির মুখে পেচ্ছাপ করে দিয়ে সে পালিয়ে যায়, বলে আমার কাজ শেষ, ডিউটি শেষ, দায়িত্ব শেষ, এবার তুমি দেখে নাও। সেই শয়তান কিন্তু আমাদেরকে করে কি, শয়তান কিন্তু আমাদেরকে সে নামাজ থেকে বঞ্চিত করে, সে আনন্দ আনন্দিত হয়ে সে কিন্তু দিনের বেলায় ঘুরে বেড়াতে পায়। কিন্তু যখন কেউ গা ঝাড়া দিয়ে নামাজ পড়ার জন্য উঠে আসে, শয়তান লজ্জিত হয় আর সে কিন্তু পালিয়ে যায় সেখান থেকে, আর মনে মনে ভাবে যে একে আমি পরাস্ত করতে পারলাম না, তার পেছন কিন্তু সে ছাড়ে না। আমাদের মতো হিম্মত হারা নয়, সে কিন্তু একবার না পারলে দুইবার, দুইবার না পারলে তিনবার, তিনবার না পারলে পাঁচবার, সারা দিন পেছনে লেগে থাকে। ভাই আমার বন্ধু, সারা পৃথিবীতে আল্লাহ পাকের অগণিত মাখলুকাত, তার মধ্যে এই মানব জাতিকে সর্ব উৎকৃষ্ট বলে আখ্যায়িত করেছেন। এই মানবের মধ্যে এইবারে কেউ আল্লাহর বান্দা বান্দিদের মধ্যে আল্লাহর দিনকে মেনেছেন, অনেক আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর দিনকে মানেননি। সারা পৃথিবীতে আল্লাহর মনোনীত ধর্মে যারা দীক্ষিত হয়েছেন তারাও আছেন, এবং আল্লাহর দিনে যারা দীক্ষিত হননি তারাও আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। কিন্তু আল্লাহ তারই জন্য শুধু খাস নয় যে আল্লাহর দিনে দীক্ষিত হয়েছে, আল্লাহর কথা মেনেছে, তাকেই আল্লাহ শুধু রুজি দেন না, তাকেই আল্লাহ হায়াত দেন না, তাকেই আল্লাহ ভালোভাবে রাখেন না। আল্লাহর সারা পৃথিবীতে যত বান্দা বান্দি আছে, সে আল্লাহর দিনের হোক আর অন্য দিনের হোক, আল্লাহর মনোনীত করা ধর্মের হোক, এই ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের হোক, সকলেরই আল্লাহ হচ্ছে সমান আল্লাহ। আল্লাহর কাছে যে ধর্মের মানুষ আশ্রয় প্রার্থনা করেন, আল্লাহর কাছে যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, আল্লাহ পাক তারই সাহায্য করেন। তার প্রমাণ আপনাদের সামনে বুখারী শরীফ থেকে একটি হাদিস তুলে ধরে আমি আজকে বুঝাবো যে শুধু মুসলমানদের সাহায্য আল্লাহ করেন না, অমুসলমানদেরও সাহায্য আল্লাহ পাক করেছেন এবং করবেন, যদি সে সেইভাবে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে বিপদের সময় সাহায্য প্রার্থনা করে আল্লাহ তারও সাহায্য করেন। বুখারী শরীফ, বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফেও এসেছে, সহিহ হাদিস। এই হাদিসটি হলো আল্লাহ পাকের রাসূলের প্রিয়তমা পত্নী, খুব ভালোবাসার আদরণী, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত আম্মা ওয়ালিদাতান কানাত সাউদা লাহাইম মিনাল আরাবে ফাআতাকুহা ফাকানাত মাআহুম। হাদিসটির আপনাদেরকে তর্জমা করে শোনাচ্ছি, খুব লম্বা চওড়া ওয়াজ নসিহত। আমি ভেবেছিলাম প্রথমে পেলে এক আধ ঘন্টা দেড় ঘন্টা ওয়াজ করা যেত, কিন্তু তা হয়নি। আমি কিন্তু আবার সেই নটার পরে পেয়েছি, তবুও আমি যেভাবে আপনাদের কাছে প্রত্যেক বছরেই উঠে উঠে মাদ্রাসার জন্য আপনাদের কাছে দরখাস্ত করি না, কিন্তু এলাকার মানুষ এত ভালো, এত আপনারা ভদ্র, এত জলসাপ্রিয় যে আপনারা কিন্তু খুব সুন্দর হয়ে জমাটিং হয়ে বসে থাকেন। এই জন্য আপনাদেরকে কিছু বলতেও আমি সাহস পাই, এবং মাদ্রাসার যেটা উদ্দেশ্য সেটাও কিন্তু সাকসেস হয়ে যায় ইনশাআল্লাহ। ফলে যারা দাঁড়িয়ে আছেন আমার বন্ধুরা ভাইয়েরা, আপনারা একটু হেঁটে হেঁটে যদি আসেন, এইদিকে জায়গা আছে, আপনারা বসতে সুযোগ পাবেন, আপনারা একটু হেঁটে হেঁটে আসলে খুব ভালো হয়। যারা ভলান্টিয়ার আছেন, হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন আসুন, ভলান্টিয়ার আপনারা তাদেরকে একটু আনার চেষ্টা করুন। এইবারে বাকি থাকলো মা এবং বোনেরা, আজকে মা বোনেরা কোন দিকে আছেন? সুবহানাল্লাহ, এদিকে তো মনে হচ্ছে শুধুই কলার বাগান গো, আমি তাকাইলাম তা হঠাৎ করে বলে কলার বাগান ঝোড় জঙ্গল পড়ে গেল, সামনেই পেয়ে গেলাম তো দেখছি না, এটা তো আপনার প্যান্ডেলের মধ্যে নকশা করা সেই ছাউনি দিয়ে গাঁথানো আছে, কত সুন্দর ডিজাইন, আল্লাহ একবার। তো মা খালারা,
আপনাদের কাছে প্রথমেই অনুরোধ রাখছি, সামনে যাদের জায়গা পড়ে রয়েছে ফাঁকা আছে আপনারা অবশ্যই বসে বসে একটু এগিয়ে এগিয়ে আসুন, দিয়ে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে সুযোগ করে দেন। এই ঝিকুরহাটি লাদ্দুপাড়া দেউতলা আশেপাশে গ্রামের কোনো মা খালা এমন নাই যে আমাকে চিনে না, তো আমার আবেদন আমার মা খালারা রক্ষা করবেন, এটা আমার মনে বড় আশা যে আপনারা সকলেই মা বোনেরাও একটু এগিয়ে এগিয়ে আসুন। আপনাদেরকে মা যারা মায়ের বয়সের মা বলে সম্বোধন করলাম, বোনের বয়সেরদেরকে বোন বলে সম্বোধন করছে, আর নানি দাদি এরা তো অনেকই আছে আমার, ফলে সকলেই একটু এগিয়ে গিয়েছে বসে যান। একটা হাদিস আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে শোনাই, যে হাদিসটির বর্ণনাকারী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি বলছেন একথায় যে আরব গোত্রে এক পরিবারে একটা দাসী ছিল, অনেক দাস দাসী ছিল, তার মধ্যে একটা পরিবারের কথা এই হাদিসটিতে উল্লেখ হয়েছে বর্ণনা হয়েছে, সহিহ হাদিস, ভালো করে শুনুন, মায়েরাও ভালো করে শুনুন। আন্না ওয়ালিদাতান কানাত সাউদা, সেই আপনার দাসীটি ছিল চরম কদাকার, কুৎসিত, কালো, ভুচুঙ্গা, তো তবুও কাম কাজে খুব এক্সপার্ট ছিল, একটা পরিবারে দীর্ঘদিন ছিল। তো একদিন হেড অব দ্য ফ্যামিলি মানে ওই পরিবারের প্রধান, সে এসে বলছে তুমি তো অনেক দিন থেকে আমার বাড়িতে দাসী রূপে আছো, যাও আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, খাল্লাসি দিয়ে দিলাম, তোমাকে আজ থেকে আর আমার দাসী হিসাবে থাকতে হবে না। হ্যাঁ ফাআতাকুহা, তো ওই দাসীটি নিজেই বলছে ফাকানাত মাহুম, তার মাতা পিতা নাই, ভাই বোন নাই, বিবাহ সাথে হয়নি, সে মুসলমানও নয়, সে তৎক্ষণাৎ মুশরেকা, বলছে আমি ওই পরিবারেই ওদের সঙ্গে থেকে গেলাম। একদিনের ঘটনা, ওই পরিবারের একটি মেয়ের গলায় লাল চামড়াতে গ্রথিত মূল্যবান পাথর দিয়ে একটি তৈরি করা মালা ওই মেয়েটির গলায় পরিয়ে দেওয়া হলো। মেয়েটির গলায় যেমনই পরিয়ে দিয়েছে দেখতে অপূর্ব সুন্দরী মনে হচ্ছে, খুব তাকে দেখতে ভালো লাগছে, কিন্তু মেয়েটি খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়ে গেল। বর্ণনাকারী বলছেন একথায় বলছে হতে পারে যে ওই বাচ্চিটি তার হাড়খানা খুলে রেখেছিল অথবা তার গলা থেকে কেটে পড়ে গিয়েছিল। যখন মেয়েটি বাইরে থেকে খেলাধুলা করার পরে বাড়ির মধ্যে প্রবেশ করেছে প্রাণ মুসলমান না, এমন সময় বাড়ির লোকেরা তাকিয়ে দেখছে তার গলা শূন্য, গলাতে যে হাড়খানা পরিয়ে দেওয়া হয়েছিল সেই হাড়খানা তার গলায় দেখতে পাওয়া যায় না। বাড়ির লোকেরা বলছে এত সুন্দর এত দামি মূল্যবান লাল চামড়ার ওপরে আজ মনে মুক্তা দিয়ে আমরা পাথর তৈরি করে আমাদের মেয়ের গলায় পরিয়ে দিলাম, মেয়েটি বাড়ি থেকে বের হয়ে গেল, বাড়ি থেকে যখন বাইরে থেকে বাড়ি এলো তখন তার গলায় আর হাড় দেখতে পাওয়া যায় না, চলো ওই হাড়খানা কোথায় রেখেছে বা কোথায় পড়েছে আমরা খুব ভালো করে অনুসন্ধান করি। বাড়ির সকলেই মিলে খুঁজতে আরম্ভ করলো, তো হাড়খানা যখন পড়ে যায় তার গলা থেকে সেই সময়তে আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? ফামার রাতিল হুদাইয়া, তো যে সময় হাড়খানা ওই মেয়েটির গলা থেকে খসে পড়ে যায়, ভাইরা আমার বন্ধুরা মা আমার বোনেরা ভালো করে শোনো না, সেই সময় ওই আকাশ দিয়ে একটা চিল উড়ে উড়ে যাচ্ছিল, আর ওই চিলটি ওই লাল চামড়ায় মানে পাথর দিয়ে এক জায়গায় পড়ে থাকা হাড়খানা দেখে ভাবলো নিশ্চয় মাংসর টুকরা হবে, বলে চিলটা ছো মেরে পায়ে করে ওই হাড়খানা কোথায় উড়ে নিয়ে চলে গেল। নারে তকবীর! আপনারা চিল চিনেন না? চিনেন না? চিল চিনেন তো? চিলের কাজ কি বন্ধুরা?
যখন আকাশে সে রাউন্ড করে ঘুরে বেড়ায় তখন তার দুটি চক্ষু দৃষ্টি এই জমিনের মধ্যে থাকে, কোথায় ইঁদুর আছে, কোথায় ছুঁচা আছে, কোথায় মুরগির ছানা আছে, কোথায় পাখির বাচ্চা আছে, কোথায় মাংসর টুকরো পড়ে আছে, এইগুলো সে সব সময় খেয়াল করতে থাকে। আর চিল বাজ এদের দৃষ্টিশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দান করেছেন যে তারা পানির তলের মাছগুলোকেও দেখতে পায় উপর থেকে এবং সে সমুদ্র থেকে শিকার করে। এটা আল্লাহ পাকের ওই মানে চিলের ওপরে দয়া দান, সে যেন অনাহারে না মরে। ফলে ওই চিলটি ওই হাড়খানাকে পাঞ্জাই করে নিয়ে উড়ে 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 চলে গেল, কোথাও যেন একটা গাছের ওপরে বসে আছে। সে হাড়খানাকে সে কোনো মতেই আর খেতে পারলো না, কিন্তু আল্লাহর কি কারিশমা দেখুন বন্ধু আমার, সেই হাড়খানা ওই চিলটা তার পাঞ্জা থেকে কোথাও ছেড়ে দেয়নি। এইবারে পরিবারের লোক যখন ভালো করে খোঁজার পরে হাড়খানা কোথাও পেল না, তখন কিন্তু একটা বদগুমান কুধারণা করে বসলো সেই দাসীটির ওপরে। বলছে হতে পারে দাসীটিকে আমাদের আজাদ ঘোষণা করা হয়েছে, মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, মূল্যবান হার সে আমাদের এই মেয়ের গলা থেকে খুলে নিয়েছে, এবার সে কোথায় চলে যাবে, আমরা তো তাকে বাধা দিতে পারবো না। ফলে হার নিলে ওই দাসী নিয়েছে, আর জমিনের মধ্যে পড়ে থাকলে আমরা এমন করে খুঁজলাম যে আমরা অবশ্যই হাড়খানা পেয়ে নিতাম। আচ্ছা বলুন, সারা পৃথিবীর জমিন যদি খুঁজে তাহলে তারা এই হাড়খানা খুঁজে পাবে? পাবে না, জমিনের মধ্যে তো হাড় পড়ে নাই, সেই হাড় আছে চিলের পাঞ্জায়, চিলের পায়ে। এইবারে দেখুন ওই পরিবারের লোকেরা বলছে যে এই দাসীকে বলো যদি সে হাড়খানা বের করে দেয় তাহলে খুব ভালো কথা, যদি হার বের না করে দেয় তাহলে এখন তার আপাদ মস্তক তাকে তল্লাশি করা হবে, তাকে এখনই সাত করা হবে, এখনই তার সর্বাঙ্গ শরীরের কাপড়কে সরিয়ে দিয়ে তাকে উলঙ্গ করে আমরা চিরনি তল্লাশি করব। ওই দাসীকে ডাকা হলো, ডাকার পরে এক জায়গায় খাড়ো করে রাখা হলো, আর ওই পরিবারের লোকেরা গোল করে তাকে ঘেরেছে। ঘেরার পরে বলছে ওই হার নিশ্চয় তুমি নিয়েছ, লোভ সংবরণ করতে হয়তো পারোনি, তুমি সোজা হালে হাড়খানা বের করে দাও, যদি বের করে না দাও তাহলে করবো কে, তোমার সর্বাঙ্গ শরীররা আমরা এখনই তল্লাশি শুরু করবো, হাত্তা ফাত্তা সু কুবুলাহা, এমনকি তোমার গুপ্তাঙ্গ যৌন অঙ্গ পর্যন্ত আমরা মানে তল্লাশি করতে ছেড়ে দেব না। বলছে হতে পারে যে তোমরা তুমি মনে মনে ভাবতে পারো যে এমন জায়গায় রাখবো লুকিয়ে যে জায়গা সাধারণভাবে কোনো মানুষ তল্লাশি করবে না, কিন্তু আমাদেরকে চেনো না, আমরা তল্লাশি করতে করতে যদি না পাই প্রয়োজনে তোমার গুপ্তাঙ্গকেও আমরা তল্লাশি করতে ছাড়বো না। কত বড় বিপদের সম্মুখীন ওই মহিলা চিন্তা করতে পারা যায় ভাই বন্ধু? সেরকম মহিলা ওই সিচুয়েশনে ওই পরিস্থিতিতে সে নিজে বলছে আমি কসম করে বলছি খোদার, আমি তখন আল্লাহকে স্মরণ করলাম, বললাম আল্লাহ আপনি হলেন খালেক, আপনি হলেন মালেক, আজকে আমার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আপনি আমার যৌনাঙ্গের হেফাজত না করেন তাহলে এই পৃথিবীর কোনো মানুষ আমার আর হেফাজত করতে পারবে না। এরা যে কঠোর প্রকৃতির লোক, আরবের লোক কঠোর প্রকৃতির, ফলে এদের হাত থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, উদ্ধার করেন, না এদের কাছে আর আমি থাকবো না, এই অপবাদ মুক্ত আমাকে করুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার এই ফরিয়াদ এই দরখাস্ত কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল ওই চিলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও চিল তুমি এই হাড়খানা আবার নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে ওরা এখনো দাঁড়িয়ে আছে, তুমি ওদের সামনে হাড়খানা ফেলে দাও। আল্লাহর অর্ডার
আমরা মানুষ মানি না আমরা আল্লাহর হুকুম পালন করি না আল্লাহর অবাধ্য আমরা হই কিন্তু আল্লাহর যত মানে মাখলুকাতের মধ্যে হ্যাঁ পক্ষী জগতের যত পক্ষী আছে এবং জীব জগতের যত জীব আছে সবাই আল্লাহর কথা অনুসরণ করে আল্লাহর কথা মানে আল্লাহর নির্দেশ মানে আমরা কিন্তু তাদের চাইতে উনিকৃষ্ট হয়ে গেলাম ওই চিল সঙ্গে সঙ্গে সেই গাছ থেকে পাঞ্জাতে করে হাড়খানা নিয়ে আবার উড়ে 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 তাদের মাথার ওপরে আসার পরে ওই পাঞ্জাটা থেকে যেমন ছেড়ে দিয়েছে পাঞ্জা খুলে দিয়েছে আর ওই হাড়খানা তাদের মিডিলে সঙ্গে সঙ্গে যখন পড়ে গেল ওই দাসী বলছে যে দেখো এই হাড়খানার জন্যই আমাকে তোমরা দোষী সাব্যস্ত করছিলে তোমরা আমাকে অপবাদ দিচ্ছিলে তহমত দিচ্ছিলে এটাই কি তোমাদের সেই হার না অন্য হার তারা দেখে আশ্চর্য হয়ে গেল মতি ভ্রম হয়ে গেল দীক্ষায় গেল কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলছে হাই হাই এই হার কোথা ছিল কোথা হতে এখানে আমাদের সামনে এলো দাসীতে বলছে একবার আকাশের দিকে তাকিয়ে দেখো তারা যখন আকাশের দিকে দৃষ্টি সঞ্চালন করলো তখন ওই চিলটি আকাশে তাদের মাথার ওপরে ঘোরাঘুরি করছে বলছে তোমরা আমার সঙ্গে যে দুর্ব্যবহার করছিলে আমি আমার খালেক আমি আমার মালিক সেই মহান প্রভু আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম তাই এই হাড়খানা ওই চিলটাতেই গোসের টুকরো ভেবে হয়তো নিয়ে গিয়েছিল আল্লাহ আমার ফরিয়াদ শুনে ওই হাড়খানা আবার তোমাদের সামনে এনে দিল যদি এনে না দিত তাহলে তোমরা আমাকে অপদস্থ অপমান করতে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন না তোমাদের হাত থেকে আমাকে এখনই রক্ষা করে দিলেন নারে তাকবীর তাহলে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আল্লাহর বান্দা বান্দিরা স্মরণ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরিয়াদকে গ্রহণ করে তার সাহায্য করেন তার জ্বলন্ত প্রমাণ বুখারী শরীফের হাদিস ওই দাসীটি সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে ফিরে এলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের সেই মহামন্ত্র কালেমা আমাকে শিখিয়ে দেন যে মহামন্ত্র কালেমা আজ সুমেরু থেকে নিয়ে কুমেরু পর্যন্ত স্থান অধিকার করেছে শুধু তাই নয় মূল ভূখণ্ড হতে দূরে বহু দূরে প্রশান্ত মহাসাগরের অথৈ নীল পানির মাঝে জেগে রয়েছে শত শত দ্বীপ সভ্যতা কর্মী মানুষ যে দ্বীপের নাম দিয়েছে ফিলিপাইন দ্বীপপুঞ্জ বিশাল বারিধের উত্তাল তরঙ্গমালাকে ভেদ করে প্রচন্ড টাইফুনকে উপেক্ষা করে যে ইসলাম ঘর বেঁধেছে সেই ইসলামের মহামন্ত্র কালেমা আমাকে শিখিয়ে দিয়ে এখনই ইসলাম ধর্মে দীক্ষিত করুন সঙ্গে সঙ্গে কালেমায়ে শাহাদাত আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পঠন পাঠন করে ইসলামে দীক্ষিত হয়ে গেলেন নারায় তাকবীর আজকে আমরা বলি আল্লাহর খাস বান্দা আল্লাহর মুমিন বান্দা আল্লাহর মুজাহিদ বান্দা কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করতে পারি না আমাদের নিজের সাংসারিক পারিবারিক অর্থনৈতিক রাজনৈতিক কাজকর্মে আমরা আল্লাহকে ভুলে থাকি প্রাণ মুসলমান আল্লাহ পাকের রাসূল সাহাবায়ে কিরামদেরকে আদেশ দিলেন ও সাহাবায়ে কিরাম যাও এর জন্য মসজিদে নববীতে একটা ছাপড়া গেড়ে দাও তাম্বু গেড়ে দাও আর সেখানেই সে থাকবে তার যেন কোনো প্রকারের অসুবিধা মানে কোন প্রকারের যেন তার অসুবিধা না হয় আল্লাহ পাকের রাসূল ওই মহিলাটিকে যতদিন তার ব্যবস্থা না হয়েছে মসজিদে থাকার অনুমোদন দিয়েছেন এটা বুখারী শরীফে মহিলাদেরও মানে মসজিদে থাকার যে অনুমতি দিয়েছেন আল্লাহ পাকের রাসূল থাকতে পারে সেই অধ্যায়ে সেই ভাবে এই হাদিসটি বর্ণনা হয়েছে ভাই আমার বন্ধুরা আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক ছাড়া আমাদের সারা পৃথিবীতে বিপদ মুক্ত করার কেউ নাই ফলে আমরা যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সেরকম হতে পারি আল্লাহকে সেরকম আন্তরিকতার সঙ্গে আমরা ডাকতে পারি আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি নিশ্চয় আল্লাহ আমাদের সাহায্য করবেন মাদাত করবেন এতে সন্দেহের কোনো অবকাশ নাই এত বিপদ এত বালা এত মুসিবত আমাদের নিজের কর্মদোষে এসেছে সে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন কিন্তু হাতে এসেছে টাকা ফলে আপনাদের সামনে এই মুহূর্তে আর আমি কিছু নতুন করে বলার সুযোগ পাবো না
আর পেছন দিক থেকে ইশারা ইঙ্গিতেও বুঝতে পারা যাচ্ছে যে এতক্ষণ তো বয়ান হয়েছে, প্রাণ ভরে আপনারা বয়ান শুনেছেন কোরআন এবং হাদিস থেকে। এইবারে এই মাদ্রাসা যেন অচিরে অটুট।